বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে 12 মাসি আম নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে। আমি ইতিপূর্বে যে বিষয়গুলো আমি লক্ষ্য করেছি বা এখনও বিষয়গুলো প্রতিনিয়তই ঘটছে আমাদের মতো সাধারণ মানুষদের নিয়ে, সেগুলো সেই বিষয়টা হচ্ছে 12 মাসই আম নিয়ে বা আমের নাম নিয়ে একটা ব্যাপক প্রতারণা অতীতেও হয়েছিল, এখনও হয়ে যাচ্ছে। আসলে দুঃখজনক হলেও সত্য যে আমাদের কৃষি ও কৃষকদের সাথে অতীত থেকে বর্তমান পর্যন্ত যে প্রতারকরা যে প্রতারণাগুলো করে যাচ্ছে, এগুলোর দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আদবদি আমরা দেখতে পাইনি। অনেক কৃষক অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি বা ক্ষতিপূরণ ব্যবস্থা, দুঃখজনক হলেও সত্য, আমাদের আইনানুক যে ব্যবস্থা রয়েছে সেগুলোর দুর্বলতার কারণে এই প্রতারকদের দৌরাত্ম্য এখনো থামানো যাচ্ছে না। যেমন 12 মাসই একই জাতকে ভিন্ন ভিন্ন নামে প্রচার করে মানুষের সাথে ধোঁকাবাজি করে যাচ্ছে, আর জাতের নামকরণের ক্ষেত্রে সেই রকম কোনো আইন মনে হয় আমাদের কৃষি বিভাগের নেই, সেই সুযোগটা লুফে নিচ্ছে প্রতারকরা। তো এই যে আপনাদেরকে যে চারাটি দেখাচ্ছি, এটি একটি মালয়েশিয়ান প্রবাসী আমাকে সংগ্রহ করে দিয়েছিল এবং ওনার ভাষ্যমতে এই জাতটি কাটিমন নয়, কিন্তু আমি পাতা দেখেই বলেছিলাম যে এটি কাটিমন হওয়ার কথা এবং সব দিক থেকেই মিলে যাচ্ছে। আপনারা এই যে দেখুন আমের সাইজগুলো। তো ইতিপূর্বে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি, আরও একটি ভিডিও এই চ্যানেলেই দিয়েছিলাম, যেমন আফ্রিকান 12 মাসি ম্যাঙ্গো আর বাড়ি 11, সেই একই অবস্থা। ওই লোকও মালয়েশিয়া ফেরত প্রবাসী, উনিও ভুলভাল নাম দিয়ে খুব চুটিয়ে চারা বিক্রি করছেন, কিন্তু ফলন দেখে সেটি নিশ্চিত হয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আজকের যে ভিডিওর মূল কারণটি হচ্ছে, সেটি হচ্ছে স্যান্ডি ম্যাঙ্গো নিয়ে। এই যে দেখুন এই চারাটি সম্ভবত স্যান্ডি ম্যাঙ্গো, আপনাদেরকে আমি আরো ক্লিয়ার করব অল্প কিছুদিন পরেই ইনশাল্লাহ, তার সুস্পষ্ট প্রমাণ আপনারা দেখতে পারবেন। এটিকে আঞ্জুয়ারা, স্যান্ডি বিভিন্ন নামে বিভিন্ন জনে একই জাতকে সেল করছেন। এই জাতে প্রচুর পরিমাণে মুকুল আসে, স্টেপ বাই স্টেপ মুকুল আসতে থাকে, কিন্তু কিছু প্রতারক তারা এমনভাবে প্রচার করছে এটা প্রতিদিনই মুকুল আসে, কিচ্ছু বলার নেই। আর এই জাতটি সম্পর্কে আমি যা জানতে পেরেছি বা যারা আম নিয়ে কাজ করেন বা গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাদের সাথে পরামর্শ করেছি, তারা বলেছেন যে স্যান্ডি, আঞ্জুয়ারা আর বাস্তারা একই আম, যারা আম নিয়ে মোটামুটি ভালো কাজ করেন বা একটু বেশি চিন্তা ভাবনা করেন। এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা এমন কিছু ব্যক্তিত্ব বা ব্যক্তি রয়েছি যারা জেনে না বুঝেই একটু বেশি ধরনের পণ্ডিত ছাঁচতে চেষ্টা করি। এই যে ধরুন আমার কথাই আমি বলি, যেরকম আমার চ্যানেলটির নাম দিয়েছি কৃষি জাগরণ, আসলে আমার মতো সাধারণ মানুষ কতটাই আপনাদেরকে আমি জাগাতে পারবো বা সচেতনতা আমি করতে পারবো, আমি তো একজন খুব সাধারণ মানুষ, কিন্তু নামটা কিন্তু দিয়েছি আমি দারুণ, যেরকম আমার এই চ্যানেলের নাম দিয়েছি কৃষি জাগরণ। আমার এই ক্ষুদ্র সামর্থ্য নিয়েই আমি আমার চ্যানেলটা, ঠিক এরকমই হচ্ছে। আজকে একটা গ্রুপে দেখলাম, মানে এমন একটা গ্রুপ নাম দিয়েছে যে নামের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে এবং তারা
দেশ বিদেশের জাত নিয়ে কাজ করেন, মানে একটা বিশাল কিছু ব্যক্তিত্ব দেখাতে চান, এই রকম একটা গ্রুপে দেখলাম এই স্যান্ডি ম্যাঙ্গুর প্রচারণা। এবং আমাদের কৃষি গবেষণার বা কিছু কিছু লোক তারাও এই জাতির না জেনে বুঝেই মনে হলো যে তথ্যটা অপপ্রচার হিসেবেই আমি দেখলাম, মানে একটা আমের সত্যতা সঠিকভাবে তুলে ধরে না, কেন জানি না। এগুলো আমাদের কৃষি মন্ত্রণালয় বা এই কৃষি অধিদপ্তর এগুলো আসলে খুব ভালোভাবে আন্তরিকভাবে যে কাজ করে সেটি আমার মনে হয়নি। আসলে আমরা দেখেছি, দুঃখজনক হলেও সত্য, যোগ্যরা আমাদের দেশে কখনো যোগ্য স্থানে বসতে পারেনি, যার খেসারত এই জাতি তিলে তিলে ভোগ করছে, এটি আমাদের জন্য খুব হতাশার বিষয়। আমরা ইতিপূর্বেও দেখেছি আমাদের মিডিয়াগুলো যে বিষয়গুলো প্রচার করে আর যে ব্যক্তিত্ব দেখে মানুষ বিশ্বাস করে, একটি জাতের প্রতি হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু কিছুদিন পরেই খুব একটি খারাপ বাস্তবতার সম্মুখীন হয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। কিন্তু আসলে আমরা কোথায় বিচার দিব, সেই রকম বিচার ব্যবস্থা ওনার তো আমাদের দেশে গড়ে ওঠেনি, এটি দুঃখজনক হলেও সত্য। শুধু দর্শক, আপনাদের শুধু একটি কথাই আমি বলতে চাই, আপনারা জেনে বুঝে বারোমাসি জাতগুলো সংগ্রহ করেন, ঠিক এই শীতের এই প্রাক্কালে এই বারোমাসি জাত আর সাইট্রাস সের জাতগুলো নিয়ে দারুণভাবে প্রতারণা করা হয়ে থাকে। শুধু দর্শক, আপনাদেরকে আমি একটি জাত সংগ্রহ করার পূর্বে অবশ্যই যে লোক যে জাতের চারাটি বিক্রি করছে তার কথা বিশ্বাস শতভাগ না করে আপনারা চেষ্টা করবেন ওই এলাকার বা আশপাশের লোকজন সেই জাতের আম বা সেই জাতির ফলন কেমন সে বিষয়ে একটু জানতে চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন বলেই আমার বিশ্বাস। যেরকম কিছু কিছু এলাকায় কিছু কিছু মানুষ রয়েছে যারা তেমন বেশি কিছু না জানলেও হয়তো বা আপনাকে বা আপনাদের সামান্য একটু ধারণা দিতে পারবে, যেরকম এলাকাবাসীর কাছে জেনেই কিন্তু আমি আফ্রিকান বারোমাসি জাতটি সংগ্রহ করেছিলাম, তারা বা সাধারণ মানুষ তারা আমাকে সেইভাবে তথ্য দিতে পারেনি, তারা বলেছে যে আমটি ভালো কিন্তু বাড়ি এগারো আমটি অফ সিজনে খারাপ নয়, আমার কাছে খারাপ মনে হয়নি আর আমার এখানে ভালো মিষ্টতা হয়, সেই হিসাবে তারা বলেছে আমটি ভালো। তাই বাড়ি এগারো আমটিকে আমি ভালো মনে করি নিজেও, পরে এখানে এসে আমি যা দেখতে পেলাম বাড়ি এগারো আর আফ্রিকান ম্যাঙ্গো একই, ঠিক এরকমভাবেও কিছুটা ভুলিল ইনফরমেশন এলাকাবাসীর কাছ থেকেও পেতে পারেন, তবে একটি জাত ভালো হলে সেটি মোটামুটি জানতে পারবেন, এইটুকু আমি বলতে চাই। আর যারা ওই জাতের চারা বিক্রি করেন, আমি জানি না এদের সাথে কৃষি বিভাগের কোনো গোপন যোগ সাজস থাকে কিনা, যদি নাই থাকবে তাহলে একটি খারাপ জাতকে এরা এইভাবে প্রচার করে কেমনে। স্যান্ডি জাত জাতটি তেমন একটি সুস্বাদু আম নয়, আর বাস্তারা স্যান্ডি আঞ্জুয়ারা এই সকল আমি একই আম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই নামকরণের কারণে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি না বুঝি। শুধু দর্শক, আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আজকে আসলে আমার মনের দুঃখে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আমাদের সাথে অতীতেও অনেক প্রতারণা করা হয়েছে, এখনো প্রতারকরা প্রতারণা করে যাচ্ছে, এবং সাথে এগুলোর সাথে সাথে আমরা দেখছি যে কৃষি বিভাগের কিছু লোক বা কৃষি সম্প্রসারণ বিভাগের কিছু লোক এরা নানাভাবে জড়িয়ে যাচ্ছে, এখন আমি জানি না এরা কোন স্বার্থে এই কাজগুলো করে থাকে। শুধু দর্শক, আজ এই পর্যন্তই, অন্য কোনো সময় অন্য আরেকটি জাত নিয়ে বা জাতের বিষয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব।
পরিশেষে আপনাদেরকে এটুকুই বলবো, বেশি মাত্রায় প্রচার প্রচারণায় আপনারা আমরা যেন হুজুকে গা না বাসাই। একটি আম যারা খেয়েছে বা ওই আমটি নিজে খেয়ে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব, যদিও সব ক্ষেত্রে আমাদের কোনো ফল খেয়ে জাত সংগ্রহ করা বলার মতো এত সহজ নয়, তারপরেও আমরা চেষ্টা করব। আর আমরা সরল বিশ্বাসে কাউকে সহজে যেন বিশ্বাস না করতে যাই। আজ এই পর্যন্তই, আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।